বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা শিখব সিরামিক মগ প্রিন্ট করার জন্য যে ডিজাইন করতে হয় সেটা কিভাবে করতে হয়। দুই ধরনের প্রিন্ট হয় আমাদের দেশে সিরামিক মগ, একটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট আর একটা হচ্ছে ফায়ার প্রিন্ট। তো চলেন দর্শক, আমরা আজকে শিখি কিভাবে সিরামিক মগ প্রিন্ট করার জন্য ডিজাইন করতে হয়। প্রথমে আমরা মগের ডিজাইনের জন্য একটা মাপ নিয়ে নিই। সাধারণত আমাদের দেশে যে ইম্পোর্টেড যে চাইনিজ মগগুলা আমরা ইম্পোর্ট করে প্রিন্ট করে, যেগুলো এগুলোতে মূলত কাজের মাপটা নিতে হয় ওয়াইডে, নিতে হয় 20 সিএম। এখানে আমি ইঞ্চির মাপ নিচ্ছি না, আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিব। অনেক সময় এই 20 সিএম এর জায়গায় অনেকে 8 ইঞ্চি নেয়, কিন্তু মূলত এটা পুরোপুরি 8 ইঞ্চি থাকে না। আর এইদিকে হচ্ছে নেব আমরা 8 সিএম। এই হচ্ছে একুরেট একটা সিরামিক মগের ডিজাইনের জন্য এই পরিমাণ জায়গা আমাদেরকে নিতে হয়। প্রথমে এই পরিমাণ জায়গা আপনারা নিয়ে নেবেন 20 সিএম, এদিকে হচ্ছে 8 সিএম। তো অনেকে এই যে 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়ে নেয় সরাসরি, কিন্তু দেখেন এখানে এই সিএম এর মাপটা নিলে হচ্ছে কি মোটামুটি একদম অ্যাকুরেট আসে। তো আমরা নিয়ে নিলাম। এখানে দুইটা বিষয় আছে, আমরা শুধুমাত্র যখন লোগো প্রিন্ট করি মগে তখন দেখা গেছে যে এই মাপটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু পিছনে যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব সেটা আমি দেখাই দিব, তখন পুরো মগের মাপটা নিয়ে নেওয়া হচ্ছে উত্তম। আমরা এখানে দুইটা পার্ট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, মানে এখানে দেখেন এখানে উপরে নিচে 8 সিএম আছে, আমি এইদিকেও 8 সিএম জায়গা নিয়ে নিয়েছি, এইদিকে 8 সিএম জায়গা নিয়ে নিয়েছি। এখানে দেখেন দুইটা পার্ট করেছি, দুইটা পার্ট। আপনারা জানেন যে মগটা মূলত হচ্ছে একটা রাউন্ড শেপের মগ থাকে, হ্যাঁ, আর রাউন্ড বা যে কোনো শেপের মগের দুইটা পাশ হচ্ছে একদম টোটালি ফুল ফোকাসের ভিউটা থাকে। ভিউটা বলতে ধরেন যে একটা হচ্ছে একদম সামনে থেকে, যখন আমরা একটা কফির মগ হাতে নিয়ে চা বা কফি খাই, যখন আমাদের মূলত নিয়ম হচ্ছে ডান হাতে থাকে, তো ডান হাতে থাকলে সামনে থেকে যিনি লোগোটা দেখবেন সেই লোগোটা আপনারা এখানে রাখবেন বাম দিকে, আর পেছন থেকে আপনি যে পাশে থাকবেন, যে পাশ থেকে দেখবেন, এটা থাকবে হচ্ছে এই ডান পাশে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি এই সেট আপটা মনে রাখবেন। আমি একটু লিখে দিচ্ছি ফ্রন্ট এবং ব্যাক সাইড আপনাদের মনে থাকার সুবিধার্থে। ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড, খুবই সহজ, এটা আসলে কোনো বিষয় না, এই শুধু মাপ যোগগুলো জানলে এটা খুবই সহজ একটা কাজ। চলেন এখন আমরা হচ্ছে লোগোগুলো বসাই দিই। আমরা এখন এখানে হচ্ছে লোগোটা বসাই নিব, লোগোটা সম যে কোম্পানির হবে সবসময় মনে রাখবেন, কোম্পানি যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যেই এটা করে, তাহলে ফ্রন্ট পার্টে এটা দিতে হবে লোগোটা। হ্যাঁ, লোগোর সাইজ টাইজগুলো আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, এটা হচ্ছে মাঝ বরাবর দেওয়াই ভালো, অনেক সময় এই নিচে থেকে দিলে আসলে দেখতে খুব একটা ভালো লাগে না। কারণ হচ্ছে আমরা এখানে জায়গাটা যতটুকু রেখেছি মূলত এইটা কিন্তু পুরো মগের জায়গা না, পুরো মগটা কিন্তু আরও বড় থাকে, কারণ এই নিচ থেকে দিলে জিনিসটা কি হয় একদম বেশি খারাপ লাগবে। এই জন্য হচ্ছে মিডিল অবস্থায় রাখলে যখন প্রিন্ট করা হয় তখন ওরা এই পুরো পেপার কাটিংটা মগের মিডিল বরাবর রেখে এই ডিজাইনটাকে প্রিন্টটা করে। আর পেছনে ধরেন আরেকটা যে কোনো তথ্য আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা ডিজাইন করা, আমরা আমাদের মতো করছি। এই হচ্ছে একদম এইরকম, তার মানে এখন যেটা হচ্ছে মগটা যখন ডান হাতে থাকতেছে আপনার, তখন এইখানে আপনার এই পোর্শনটা, এইখানে যে স্পেশাল অফার ব্ল্যাক ফ্রাইডে এটা আপনি দেখছেন,
আর এটা হচ্ছে সামনে থেকে আপনার অপজিশনে যিনি বসা আছে তিনি দেখবে। এখন আপনার ক্লায়েন্ট যেভাবে চায়, আপনার ক্লায়েন্ট যদি অনেক সময় মনে করে যে না এইটা হচ্ছে দেখবে, এই মেসেজটা হচ্ছে নিজেরা দেখবে, সেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা হতে পারে। এখন বিষয় হচ্ছে এইভাবে স্ট্রোকটা নান করে দিয়ে বা এই আউট স্ট্রোকটা আপনি রাখতে পারেন, কারণ এইখানে কাটিং মার বা প্রিন্টিং প্রেসের মতো কোনো কিছুই অত ইয়ে করার কিছু নাই, কারণ হচ্ছে এটা সরাসরি হাতে কেটে প্রিন্ট করে ফেলে। মূলত এই লোগোগুলা এভাবে সিম্পল দেওয়াই ভালো। আর অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে, ধরেন অনেক সময় কাউকে বার্থডে গিফট করতে হয়, তারপরে দেখা গেছে বিভিন্ন প্রোগ্রামে খুব গর্জিয়াস ডিজাইন প্রিন্ট করতে হয় যেগুলোতে ব্যাকগ্রাউন্ড থাকে, সেই সময় সকলেরই উচিত হচ্ছে যেই সাইজের মগে প্রিন্ট দিবেন আপনারা। বিশেষ করে আমাদের দেশে এই এই সমস্ত গিফট আইটেমের জন্য রেগুলারলি যেগুলো ব্যবহার হয় সেগুলো মূলত চায়না ইম্পোর্টেড যে মগগুলো আছে সেগুলোই ব্যবহার হয়। তো সেই মগগুলোর যে সাইজ থাকে সেই সাইজ অনুযায়ী মেপে, তা আমি একটা সাইজ বলে দিচ্ছি আপনাদেরকে, সেই মগগুলো মূলত 4 ইঞ্চি সাইজের মতো হয়। তবে এখানে কথা আছে, ইম্পোর্টেড এখন অনেক ধরনের মগ পাওয়া যায়, এক একটা মগ এক এক রকম সাইজ থাকে, সেইগুলো আপনাদের উচিত হচ্ছে সেই সাইজগুলো দেখে মেপে তারপরে ডিজাইনটা করে দেয়া। কারণ যখন একটা, ধরেন এই যে 4 ইঞ্চির মগে আপনি যখন একটা এই এই 3 ইঞ্চির একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, তখন উপরে নিচে সাদা থাকবে, ব্যাপারটা দেখতে খুবই খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমরা ধরে নিই যে যে মগটা, আরেকটা মগ আমরা করব, সেটা হচ্ছে যে আমাদের হাইটে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি, এবং সেখানে ওই ডিজাইনটাতে আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তখন আমরা ফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, আমরা এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এইটা আমরা প্লাস করে দিলাম, এখন যেটা হবে এই জায়গাটা আমরা একটু ক্লিন করে দিই। সুন্দর লাগবে না ডিজাইনটা, যদি এই ডিজাইনটা ব্যবহার হবে না। আমরা ধরলাম আর কি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিলাম, সাধারণত ব্যাকগ্রাউন্ডটা যখন থাকবে তখন এই মগটা এখন কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা ফুল পুরো জমিন পুরো বডিতে প্রিন্ট হবে, পুরো বডিতে যখন প্রিন্ট হবে তখন এটা সুন্দর লাগবে দেখতে, তখন এটা দেখতে ভালো লাগবে। এছাড়া আসলে যখন যদি এমন হয়, ধরেন আমি একটু আগে ব্যাকগ্রাউন্ডটা আমাদের যেমন সাইজের ছিল আমি একটু দেখাচ্ছি, দেখেন ধরেন এই সাদা জায়গা থেকে এই সাদা জায়গা পর্যন্ত হচ্ছে মগের মাপ, যদি এইটুকু প্রিন্ট হয় তাহলে কেমন দেখা যাবে, বিষয়টা খুবই বাজে দেখা যাবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে লোগোর ক্ষেত্রে আপনারা এই মাপটা রাখবেন, আর ব্যাকগ্রাউন্ড যখন সেট করবেন তখন চেষ্টা করবেন যে মগটাতে প্রিন্ট হবে যে ধরনের মগে, সেই মগের সাইজটা নিয়ে সেই সাইজ অনুযায়ী মগে প্রিন্ট দিতে। আর মূলত দুই ধরনের প্রিন্ট হয় আমাদের দেশে মগ, একটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট, যেটা অনেকে হিট প্রিন্ট হিসেবে চিনি আমরা, আর আরেকটা হচ্ছে ফায়ার প্রিন্ট হয়। মূলত আমাদের দেশীয় সিরামিক মগ যেগুলো আছে, যে বিভিন্ন মন্ন সিরামিক, শাইন পুকুর সিরামিক, এরকম সিরামিক বাংলাদেশীয় যে মগগুলো আছে বিভিন্ন ডিজাইনের হয়, দেখতে অনেক সুন্দর, এগুলো মূলত ফ্যাক্টরি থেকে ফায়ার প্রিন্ট করে আনতে হয়।
আর ফায়ার প্রিন্ট করলে ওখানে আসলে ওরা মিনিমাম 100 পিসের কস্টিং নেয়, 1-2 পিস প্রিন্ট করলেও 100-200 পিসের নিচে বিল দেয়া যায় না, ওটা একটা পদ্ধতি আছে, পদ্ধতির কারণে ওদের অনেক খরচ বেশি হয়ে যায়। আর সাবলিমেশন প্রিন্ট যেটা, এটা হচ্ছে আপনারা জানেন যে এটা 1 পিসও প্রিন্ট করা যায় এবং 1 পিস প্রিন্ট করলে হয়তো 1 পিসের বিলই নেয়। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয় খুব সহজে আমি শর্টকাটে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা সিরামিক মগ প্রিন্ট করতে পারেন। তবে দুই ধরনের প্রিন্টের ক্ষেত্রেই ডিজাইনটা কিন্তু একই রকম থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, একটু বলে দিই, সাবলিমেশন প্রিন্ট যখন প্রিন্ট হয় তখন আপনারা ডিজাইনটা এরকম করবেন, ঠিক আছে, কিন্তু যারা প্রিন্ট করবে বা আপনারা নিজেরাও যদি প্রিন্ট করেন, সাবলিমেশনের কালি আলাদা, মেশিনও আলাদা হয়, তখন কিন্তু এটা মিরর প্রিন্ট হয়। হ্যাঁ, মানে হচ্ছে প্রিন্টের সেট আপটা কিন্তু তখন ঘুরে যায় মূলত, মানে উল্টা প্রিন্ট হবে। বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে ডিজাইনটা এমন থাকবে বাট প্রিন্ট দেওয়ার সময় যেটা হবে সেটা হচ্ছে মিরর প্রিন্ট দিলে তখন ওটা হচ্ছে যখন আবার মগের মধ্যে কাগজটা লাগিয়ে প্রিন্ট করা হবে তখন আবার ওটা সঠিক প্রিন্ট হয়ে যাবে। মূলত যদি মিরর প্রিন্ট হয় তাহলে এরকম হয়, এরকমভাবে প্রিন্টটা আসবে, যখন প্রিন্টটা বের হবে এরকমভাবে প্রিন্ট বের হবে, এবং এটা যখন ওইখানে লাগানো হবে, আগে যখন প্রিন্টটা মগে আসবে তখন মূলত এই জিনিসটা একদম আপনি যেমন চেয়েছেন, যেভাবে চেয়েছেন তেমন বা সেভাবেই হবে। তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.